ঠিক আছে। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع رحم শ্রদ্ধেয় সভাপতি সাহেব ও মঞ্চে উপস্থিত বিভিন্ন দেশ থেকে আগত ওলামা ইকরাম, সামনে বসে থাকা সুধীবৃন্দ ও পর্দার আড়ালের অরলা সরলা মা ও বোনেরা, অনেক রাত্রি হয়ে গেছে, রাত্রির লাস্ট অংশ। এই লাস্ট অংশে বিশেষ করে এত বিরক্ত করব না, বক্তা নিজেই বিরক্ত হয়ে আছে, তবে কিছু বলবো ইনশাআল্লাহ হাদিস কোরআন থেকে। যে বিষয়ের উপরে বলবো আমি, সেই বিষয়টা হচ্ছে আত্মীয়তা, সম্পর্ক, নাতা, তাল্লুকাত। এটা হচ্ছে আমার আজকের বিষয়। তার আগে ভূমিকায় অর্থাৎ আমার বিষয়ের সাথে মিল নেই একটি আয়াত, একটি শানে নজল আপনাদের শোনায় দিয়ে একটি দরখাস্ত রেখে আমি আমার বিষয়ের দিকে ইনশাআল্লাহ ফিরে যাব। ভাইরা আমার, জালসা গ্রামটি পরিচিত গ্রাম। আমি মোটামুটি 20 বছর আগে ছাত্র অবস্থায় একবার শীতেশনগর গ্রামটা এসেছিলাম। মাওলানা খৈরুল বাশার সাহেব আমার ওস্তাদ, আপনাদের এখানকার হুসেননগর মাদ্রাসায় আমি পড়ে ফারাক হয়েছি। যাক, সুতরাং আমি এই গ্রামটার পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই অবগত। গ্রামটা কত লম্বা, কত চওড়া, এর জনগণ কত, একটু জানে আগে থেকেই। সন্ধ্যা থেকে নিয়ে যাবৎ জালসা শুনছি, দেখলাম সামেইন শ্রোতাগণদের, দেখলাম যেভাবে প্রথম দিকেই বা মধ্যস্তরে আমার ওলামা একরাম বক্তাগণ লোক পেয়েছেন, আমি কিন্তু সেভাবে লোক পেলাম না। ভাঙা মজলিস, মনের ভাবটা সমস্ত বক্তার থাকে, মজলিসটা ভরে থাকুক, মানুষ বসে থাকুক, মানুষ জমে জমে থাকুক, এ সময় মানুষের নিন্দ্রা থাকে না, এ সময় কিছু ওয়াজ করব, এটা বক্তাদের নিয়ম, মনে চায়, এটা তাদের ফিতরাত, এটা সবার চায়। আমারও হয়তো চাইতো, আমি হয়তো পেলাম না। তবে একটা কথা শোনেন, যারা চলে গেছে চলে গেছে, যিনারা আছেন তিনারা হচ্ছেন আসল মানুষ, এটা আমার বুক ভরা কথা, এটা হচ্ছে আমার মনের কথা। এদের ভিতরে কোনো মানে ইমান ছাড়া আর কিছু
নেই এটা আমি অনুভব করছি। একটি আয়াতের তর্জমা করি বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈমানের কথা আলোচনা করছিলেন, এমন অবস্থায় তিনার মন উতবা রাবিয়া শাইবা আবু জেহাল আবু লেহাব এরা অনেকেই মক্কার সম্মানীয় ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, এরা এদের সাথে পর্যালোচনা করছে, আলাপ আলোচনা করছে দিনের হিদায়তের। এ সময় উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি অন্ধ সাহাবি, তিনি রাসূলের কাছে এসে তিনি নামাজ বা যাকাত দিনের আহকাম সম্পর্কে অবগত হওয়ার জন্য রাসূলকে জিজ্ঞাসা করছেন, বারবার জিজ্ঞাসা করছেন। রাসূল এর দিকে তাকাচ্ছেন না, খেয়াল করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তিনি একটি আয়াত নাজিল করলেন, আর আয়াত নাজিল করে আমার নবীকে বলছেন, আবাসা ওয়াতাওয়াল্লা আনজাআহুল আমা ওয়ামা ইদুরিকা লাআল্লাহু ইয়াসাক্কা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জেনে রাখো পৃথিবীতে যারা 30,000 আদায় দিতে পারে, কালেকশন দিতে পারে, পৃথিবীতে যাদের নাম আছে, পৃথিবীতে যারা গণ্যমান্য, তাদের তোমার কাছে দাম হতে পারে, গুরুত্ব হতে পারে, সম্মান হতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার কাছে তার দাম, যার বুকে ঈমান আছে, যার বুকে ঈমান আছে, যার বুকে ঈমান আছে। আবু জাহালের বুকে ঈমান নেই, আবু লাহাবের বুকে ঈমান নেই, উতবা শাইবার বুকে ঈমান নেই। একজন ঈমানী মানুষ যদিও সে অন্ধ, চোখে দেখতে পায় না, যদিও তার চেহারাতে বসন্তের দাগ আছে, দেখতে অত ভালো নয়, কিন্তু সে ঈমান আলা, আমার কাছে অত্যন্ত তার দাম আছে। তাই তুমি তাদেরকে ছেড়ে দিয়ে একটি অন্ধ মানুষের দিকে তুমি খেয়াল করো, আর দিনের আহকাম জিজ্ঞাসা করছে, সে দিনের আহকামটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি শিখিয়ে দাও। ভাইরা, আমার বলতে চাচ্ছিলাম বেশি লোকের প্রয়োজন নয়, যে লোকটি আছেন তাদের বুকে যদি ঈমান থাকে, তাদের বুকে যদি কোরআন ও হাদিসের মহাব্বত থাকে, একটি আবেদন করব, নিশ্চয় মানুষ নেই, কম মানুষ বলে আমি ওয়াজে কিছু গাফলাত করব, কিছু মন ভেঙে দেব, এটা করব না। একটু করে জোরে আপনাদের কাছে ভিক্ষা চাইছি, ভিক্ষাটা দিন, একটু সেটে সেটে বসুন, আগে আগে আসুন, একটু সামনে জায়গাটা একটু চেঞ্জ করে সামনে আসলে অত্যন্ত ভালো লাগতো, খুশি হতাম, পোস্টটা মন থেকেই করতাম ইনশাআল্লাহ। আশা করি মুর্শিদাবাদের লোক ইশারা ইঙ্গিত বুঝেন, বুদ্ধিমান মানুষ, আমাদের মালদা ছেলে থেকে অনেক ভদ্র, এটা আমি মনে করি। এর আগের বক্তা আমার ছাত্র বাবা জীবন শাহ জামালকে আমি বলেই থাকি, আমি মুর্শিদাবাদ থেকে পড়েছি, তাই আমার চালচলনটা বাবা মুর্শিদাবাদের মতন, মালদার মতন নয়। আমি আপনাদের অত্যন্ত অন্তর থেকে ভালোবাসি, দয়া করে একটু আসবেন। যিনারা পিছনে বসে আছেন, তিনারা কেন নেকিগুলোকে ছাড়ছেন শোনেন ভাইরা আমার, একটু আগিয়ে আসুন, আপনি নেকির অধিকার হয়ে যান, নেকি পাবেন, জান্নাত আপনার জন্য পরিষ্কার করা হবে, জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। ভাই পিছনে অনেকজন এখনও বসে আছে আমি দেখতে পাচ্ছি, ভাই একটু উঠুন, আল্লাহর ওয়াস্তে উঠুন, আল্লাহর মেহমান আপনি, কেন উঠবেন না, উঠেন ও ভাই, উঠেন, একটু সামনে আসুন, যেনারা দাঁড়িয়ে আছেন একটু আসুন, এইদিকে আসুন, ওই যে ভাই তিনজন দাঁড়িয়ে বসে আছেন, একটু এদিকে আসুন, ভাই আসুন আসুন, নিমানি ভাই আপনা কেন আসবেন না, অবশ্যই আসবেন, মাশাআল্লাহ। ভাইরা আমার একবার নারে তাকবীর দিয়েছি, একবার নিন ভেঙে আল্লাহ আকবার বলেন তো, নারে তাকবীর, মাশাআল্লাহ। এবার আমি আমার সম্পর্কের দিকে ফিরে যাই, পৃথিবী এই যে আপনি আমরা দেখতে পাচ্ছি নদীর ওপরে এক ধরনের ব্রিজ আছে, ব্রিজ এই ব্রিজটাকে ধরে আছে, তার মধ্যে দেওয়া আছে লোহা, তার ভিতরে দেওয়া আছে সিমেন্ট, তার ভিতরে দেওয়া আছে পাথর,
তার ভিতরে দেওয়া আছে বালি, এতগুলা মিলে এটা ব্রিজটাকে ধরে আছে, এক অপরের সাথে সম্পর্ক। বিম কোথায়, নিচে বিম কোথায় গেড়েছে, কোথায় কিছু করেছে, কোথায় ইঞ্জিনিয়ারটি যে কত জায়গায় বাঁধন দিয়েছে, এটা এজন্য যে ব্রিজটা যেন লোড নিচ্ছে, এই ব্রিজটা যেন ভেঙে না যায়। ভাইরা আমার, এই যে বিশাল পৃথিবী, এই বিশাল পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন বাঁধলেন কে দিয়ে বলুন তো? কিসে টিকে আছে বলুন তো? পৃথিবীটা যে বাঁধনে টিকে আছে তার নাম হচ্ছে সম্পর্ক, তার নাম হচ্ছে তাল্লুকাত। এত বড় সম্পর্ক, এই সম্পর্কটার কথাটা আমি পড়ে যাচ্ছি, একটা হালকা মিশাল দিলে বুঝতে পারবেন। একটা মানুষ তার মায়ের সাথে তার সম্পর্ক আছে, তার বাপের সাথে তার সম্পর্ক আছে, তার ভাইয়ের সাথে তার সম্পর্ক আছে, তার স্ত্রীর সাথে তার সম্পর্ক আছে, তার বাড়ির সাথে তার সম্পর্ক আছে, যে পয়সার সাথে সম্পর্ক আছে, যেই বাড়িটা বানিয়েছে কিনেছে তার সাথে সম্পর্ক আছে, আটটা জিনিসের সাথে সম্পর্ক আছে। এটা কোরআন বলছে, ওয়াইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা। আমি বিশ্লেষণে যাচ্ছি না, একটুক সাথে বোঝাতে চাইছি, সব থেকে মহব্বতের জিনিস হচ্ছে মা। একজন আম্মা যান, পৃথিবীর পরিস্থিতিতে আপনাকে ভূমিষ্ঠ হয়েছেন, তখন আপনাকে নিজের কোল থেকে আলাদা করতে হয়েছে বটে, বহুদিন পরে আলাদা হয়ে গেছেন, তার কোল থেকে আলাদা হয়ে গেছেন। মা জানেন কি যে আমার পেট থেকে একটি সন্তান হয়েছিল, কোন জায়গায় আমি তাকে আমার কোল থেকে আলাদা করেছি এটা জানেন। আপনার গায়ের কি রং, আপনার নাকটা কেমন, আপনার ঠোঁটটা কেমন, কোন জায়গায় ফেলেছিলেন সেটা জানছেন। কিছুদিন পরে একটি মানুষ কুড়িয়ে পেয়েছে, লালিত পালিত করে বড় করেছেন, বড় করার পরে মা বুঝতে পেরেছেন, কথায় 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 বলছে, বাচ্চাটা আমার নয়, বাচ্চাটা অমুক বাগানের অমুক জায়গায় জঙ্গলের মধ্যে ক্রন্দন করা অবস্থায় পেয়েছিলাম, বাচ্চাটার গায়ে এই তেনা ছিল, বাচ্চাটার গায়ে এই এই ছিল। মা বুঝতে পারছেন অমুক তারিখে অমুক সময় আমারই বাচ্চা আমি আমার কোল থেকে আলাদা করেছিলাম। মা বুঝতে যদি পারেন, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, জীবনও আপনাকে কোনোদিন দুধপান করায় না, আপনাকে কোনোদিন আপনার চাঁদ মুখখানা দিয়ে আপনাকে কখনই আব্বা বলে নাই, ও আমার চাঁদ, ও আমার লাল, ও আমার হীরা, কখনো আপনার গালে চুমু দেয়নি, কিন্তু আপনি যখন রাস্তা দিয়ে যাবেন তখন মা আমার দেখবেন, এটা আমার সন্তান, আমার পেটে ছিল, এর নাম হচ্ছে সম্পর্ক। ভাইরা আমার, এই সম্পর্কের দ্বারা পৃথিবী টিকে আছে। সম্পর্ক যেদিন হিট হয়ে যাবে, সম্পর্ক যেদিন ইউজলেস হয়ে যাবে, সম্পর্ক যেদিন নাথিং হয়ে যাবে, সেদিন পৃথিবী আর থাকবে না। এই সম্পর্ক দিয়েই সম্পর্কটা এত এত নিবিড়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন, আপনার ব্লাড কানেকশন নেই, একটা অপরিচিত মহিলার সাথে আপনাকে বেঁধে দেওয়া হলো, আর আপনাকে বলে দেওয়া হলো তিনটি আয়াত পড়ার পরে কি যে আপনি কি তাকে এত টাকার বিনিময়ে আপনি কি তাকে কবুল করলেন, স্ত্রী রূপে গ্রহণ করলেন? আপনি বলবেন জি হ্যাঁ আমি কবুল করলাম। কিছুদিন পরে আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, সমস্ত কিছু চলে গেছে, তারপরেও আপনি আপনার স্ত্রীর কাছে আছেন, এত মায়া মমতা, এর নাম সম্পর্ক। একটি হাদিস বলি, হাদিস বলে আগে বাড়ছে। একজন ক্রীতদাস, সাধারণ মানুষ, আরব জগতের লেবার, ক্রীতদাস লেবার, যাকে গোলাম বলা হয় আরবি ভাষায়, গোলাম, আরও আরবি ভাষায় বলা হয় আব্দ। এরা যেমন গরু ছাগল বিক্রি করে দেওয়া হতো, তেমনভাবে মানুষ বিক্রি করা হতো। একজন গোলামের নাম হচ্ছে মুগীস। একজন ক্রীতদাসনী যাকে লন্ডি বলা হয় আরবিতে, আমাতুন, আলিফ মিম তাই মোদাওয়ারা, আমাতুন মানে লন্ডি। এই লন্ডির সাথে, বাড়িরার সাথে মুগীসের বিবাহ দিয়ে দেওয়া হলো, কিন্তু বিবাহ দেওয়া হলো বটে, কিন্তু ইসলামী আহকাম, মহিলা যদি আগে আজাদ হয়ে যায়, স্বাধীনতা লাভ করে, স্বাধীন হয়ে যায়,
তাহলে ইসলাম তাকে আরো একটি স্বাধীনতা দান করবে। সে যদি মনে করে পুরুষের আয়ত্তে থাকবে তো থাকতে পারে, আর যদি বলে যে আমি এই পুরুষের ভাত খাবো না তাহলে তার অধিকার আছে। এর কারণটা পরে বলছি। কারণ এখানে আল্লামা দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মহিলাদের অধিকার সম্পর্কে, আল্লাহর রাসূল বলছেন মহিলারা আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনার মেয়ের আপনি হচ্ছেন মালিক, আপনি হচ্ছেন মালিক, আপনার অনুমতি ছাড়া মহিলা বিবাহ করতে পারবে না। কিন্তু রাসূল আমার বলছেন এই মহিলার যখন বিবাহ দিবে খবরদার খবরদার, মহিলা তোমার বেটিকে যে জিজ্ঞাসা করা করবে যে ও মা আমার, ও আমার মা, ও আমার খলিজা, শীতেশনগরের উমুক পাড়ার অমুকের ছেলের সাথে তোমার বিবাহার কথাবার্তা বলা হয়েছে, ছেলেটাকে তুমি দেখেছো তোমার ক্লাসে পড়ে, তুমি তোমার পুরুষ রূপে তাকে তুমি গ্রহণ করছো কিনা, পুরুষ রূপে তোমার পছন্দ কিনা, তুমি একবার হ্যাঁ বললে আমি বিবাহ লাগাবো, আর তোমার যদি পছন্দ না হয় তাহলে আমি বিবাহ লাগাবো না। এটা হচ্ছে ইসলামী হাকাম, জবরদস্তি বিবাহ দিতে পারবেন না আপনি। আর আল্লাহর রাসূল বলছেন যদি আপনি আপনার বেটির জবরদস্তি বিয়ে দিয়ে দিয়েছেন, আল্লাহর রাসূল বলছেন সে তার মোড়ল বা সর্দারের কাছে, সে তার আমিরের কাছে, তার খলিফার কাছে যে বিচার দিতে পারে যে ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবা একটা এমন একটা ছেলের সাথে আমার বিবাহ ঠিক করে দিয়েছে, তার সাথে দিতে চাইছে, সেই ছেলেকে আমি পছন্দ করি না, আপনাকে মালিক বাদশা আপনাকে ডেকে আপনাকে জিজ্ঞাসা করা হবে কেন আল্লাহর রাসূলের হাদিসকে তুমি জানো না, কেন জবরদস্তি তোমার বেটির বিবাহ দিচ্ছ। ভাইরা আমার, বিবাহের সময়ও তাকে স্বাধীনতা দিলেন ইসলাম। ইসলাম বুঝি না আসলে, তাই বলছি যে স্বাধীনতা মহিলাদেরকে দেওয়া হয়নি। এবার আসুন, যখন কৃত দাসনী থাকে তখন তার মত আর চলে না, মালিক যেখানে বিবাহ দেবে সেখানেই তাকে করতে হবে। তাই ইসলাম এখন আজাদ হয়েছে, স্বাধীন হয়েছে, তাই তার অধিকারটা দিচ্ছেন এখানে। বাড়িরা স্বাধীনতা পেলেন, তিনি বললেন আমি মগিসির ভাত খাব না। হাদিস ইতিহাস সাক্ষী দিচ্ছে, ইতিহাস সাক্ষী দিচ্ছে, বুখারীতে হাদিসটা রয়েছে, হাজরাতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই তিনি স্বাধীনতা পেয়েছেন, স্বাধীন হয়ে গেছেন, আল্লাহর রাসূলের কাছে এসে বিচার দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলাল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, আমি মগিসের ভাত খাবো না। হাজরাতে মগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই মগিসের কথা শুনে নিলেন, যেমনই বারিরের কথা শুনে নিলেন আমার ভাত খেতে চাইছে না, হাজরাতে মগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছনে পিছনে মদিনার যেই দিকে যায় সেই দিকে ক্রন্দন করতে করতে যায়, অশ্রু বেরিয়ে পড়ে, দাড়ি পর্যন্ত ভিজে যায়, তার পাঞ্জাবি পর্যন্ত ভিজে যায়। আল্লাহর রাসূল হাজরাতে মগিসের মায়া মমতা দেখে বারিরার কাছে আবেদন করে বসলেন, বারিরার কাছে আবেদন করে বসলেন, কি বললেন, বারিরারে তোমার পুরুষ তোমাকে অত্যন্ত ভালোবাসে, মগিসের ভালোবাসা দেখে আমার অশ্রু বয়ে যাচ্ছে, আমিও থাকতে পারছি না, আমি রাহমাতুল আলামিন হিসাবে, আমি সারা পৃথিবীর একজন নবী হিসাবে, আমি একজন দয়ালু নবী হিসাবে তোমার কাছে করে জোরে আমি আবেদন করছি, তুমি মগিসের ভাতটা খাও, মগিসের সাথে তুমি জীবন যাপনটা করো। হযরতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলাল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, এটা যদি দ্বীনের আহকাম হয়, এটা যদি কোরআনের আহকাম হয়, এটা যদি কোরআনের আইন হয়, এটা যদি সুন্নতে নববীর আইন হয়, তাহলে আমি বাড়িরা এক জনম তো দূরের কথা, সাত জনম পর্যন্ত এরশাদে যদি কাটাতে হয় তবুও আমি মগিসের সাথে আমি জীবন কাটিয়ে দেব, কিন্তু যদি এটা যদি আল্লাহর রাসূল আর এটা যদি দ্বীনের যদি আহকাম না হয়, আপনার তরফ থেকে যদি পরামর্শ হয় তাহলে আমি মগিসের ভাত খাব না। ভাইরা আমার, এই যে মগিস কাঁদছে,
বাড়ি রাব হাত খাবো না বলছে, মগিস যে বারবার কাঁদছে বারবার কাঁদছে, দাড়ি ভিজে যাচ্ছে পাঞ্জাবি ভিজে যাচ্ছে, এটা কি এর নাম সম্পর্ক? আপনি মগিসকে দেখবেন, আপনি নিজের অন্তরটাকে দেখেন আর নিজেই বলেন যে আপনি আপনার স্ত্রীটাকে কেমন ভালোবাসেন। এখনই 20 বছর পরে এক বন্ধুর সাথে দেখা হলো এই গ্রামেরই, কথা বলতে বলতে তিনি বললেন, 7 বছর বাইরে ছিলাম, 7 বছর বাইরে যাওয়ার পরে মধ্যখানে আমার স্ত্রী তালাক নিয়ে ফেলেছে, দিয়ে ক্রন্দন করতে লাগলেন, 20 বছর পরে দেখা হয়েছে, নামটা বলছি না। ভাইরা আমার, কেন বিবাহ করেছেন? দ্বিতীয় স্ত্রী বাচ্চা হয়েছে ওর সাথে কেটে গিয়েছে, তারপরেও ক্রন্দন করছেন। আমার নানা শ্বশুর বুড়ো হয়ে গেছেন, 85 বছর বয়স, 2 বছর মরা হয়ে গেল। নানা শাশুড়ির কথা একবার যদি বলি, নানা শাশুড়ি মারা গেছেন, নানা শ্বশুর বেঁচে আছেন। আজও যদি নানা শাশুড়ির কথা বলি, আজও আমার নানা শ্বশুরটা ক্রন্দন করতে লাগে, এর নাম সম্পর্ক, এর নাম আত্মীয়তা। ভাইরা আমার, বলতে চাইছিলাম এই মায়া মমতা, এই আত্মীয়তাটা আমরা একটু ভুল করেছি, এই আত্মীয়তাতে এত ঝগড়া, এত ফাসাদ, এত বিপদ, এত হানাহানি, কেন? কারণটা কি? এই আত্মীয়তাটাকে বেঁধে রাখে একটা জিনিস, এই আত্মীয়তাগুলো হচ্ছে হার, এই আত্মীয়তাগুলো হচ্ছে হীরা, এই আত্মীয়তাগুলো হচ্ছে মতি, এগুলোকে বেঁধে রাখবে হার, অর্থাৎ মতি অতক্ষণ পর্যন্ত শোভা পায় না যতক্ষণ পর্যন্ত একটি সুতা দিয়ে বাঁধা না হয়, হীরা অতক্ষণ পর্যন্ত শোভা পায় না যতক্ষণ পর্যন্ত সুতো দিয়ে তাকে বাঁধানো না হয়, যতক্ষণ পর্যন্ত তাকে একজন শিল্পী তাকে হারে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত শোভা পায় না। ভাইরা আমার, বলতে চাচ্ছিলাম আপনার সম্পর্কটা যে শোভা পাবে এই হারটা আমরা খুঁজে বের করতে পারছি না। আসল সম্পর্ক যেটা হার, সেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্কটা যত কঠিন হবে এই সম্পর্কগুলো তত কঠিন থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক যদি না থাকে এই সম্পর্কগুলো হীন হয়ে যাবে। একটা বুঝে, এই সম্পর্কটা আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে তাহলে কি হবে, এর ফজিলত কি, পৃথিবী কিভাবে টিকবে বা পৃথিবীতে কি তার দুর্গতি আসতে পারে, এটা আমি একটু খুলে বলি তাহলে বুঝতে পারবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলছেন সম্পর্ক সম্পর্কে, যে আল্লাহকে বেশি ভালোবাসো, আল্লাহকে যখন বেশি ভালোবাসবে তখন তোমার বাপের সাথে তোমার সম্পর্ক থাকবে। একটা হালকা মিশাল দিয়ে এক্সাম্পল, পৃথিবীতে দেখছেন, পৃথিবীতে দেখছেন বাপ যখন বুড়ো হয়ে যায়, এই বাপের সময় 5টা বেটে 5টাই বেটা, 5টাই ছেলে সাথে থাকে না, ছোট ছেলে, মেজ ছেলে, বড় ছেলে কেউ একটা থাকে। আপনার যখন খিদমত করবে তখন আপনাকে বলবে, আব্বাজান আপনার 4 জন ছেলে, সবাই আপনার, আমরা ছেলে আপনার, আপনাকে কেউ ভাত দেয় না, আমি ভাত দিই, আপনার দেখভাল করি, আপনার 10 বিঘা জমি আছে, দেখতেই তো পাচ্ছেন আমার কাজকাম নেই, চাকরি বাকরি নেই, আপনি যদি 2 বিঘা লিখে দিতেন তাহলে অত্যন্ত ভালো হতো। ভাইরা আমার, তার মধ্যে যদি লিল্লাহিয়াত থাকে, তার মাঝে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে নিশ্চয় আপনাকে দেবে না। হাদিস প্রমাণ করছে, শোনেন কি বলছেন, মান কাতা মিরা সাওয়ারিসিহি কাতা আল্লাহু মিরা সাহু ইয়াউমাল কিয়ামতি ফিল জান্নাতে। আল্লাহর রাসূল বলছেন যে কোন ব্যক্তি যদি কোন বেটার হক মেরে দেয়া, কোন বেটাকে যদি লিখে দিয়ে দেয় বা বেটির অধিকারকে মেরে দিয়ে, বেটির মিরাসকে মেরে দিয়ে যদি কোন বেটাটাকে লিখে দেয়, আল্লাহর রাসূল বলছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্ট কাচারিতে যখন হাজির হবে আল্লাহ রাব্বুল আলামিন, তার অধিকার ছিল জান্নাতে, লোকটা হচ্ছে নামাজি, লোকটা হচ্ছে রোজাদার, লোকটা হচ্ছে হাজি, তার
তার নামাজের জন্য, তার হজের জন্য, তার রোজার জন্য, তার যাকাতের জন্য লোকটার জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। ডান হাতে তার আমলনামা দিয়ে হাত দিয়ে দেওয়া হবে। কিন্তু লোকটি যখন যাবে তখন দেখবে তার জান্নাত খানাতে বড় তালা ঝুলানো আছে। লোকটি বলবে, ইয়া রাব্বাল আলামিন, সবার জান্নাত খোলা আছে, আর আমার হতভাগা জান্নাত কেন, আমার হতভাগার জান্নাত কেন বন্ধ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতে ফিল জান্নাতে। তুমি পৃথিবীতে করেছিলে কি একজনের অধিকারকে মেরে অন্যজনকে তুমি অধিকার দিয়ে দিয়েছিলে, তাই আজকে আমি করলাম কি তোমার অধিকারকে আমি মেরে দিয়ে আজকে আমি তোমার অধিকারকে মেরে দিয়ে আমি তোমার জান্নাতে তালা লটকে দিয়েছি। ভাইরা আমার, লোকটার ভিতরে যদি ভয় থাকে তাহলে নিশ্চয় লিখে দিবে না রাসূলের কাছে। রাসূলের কাছে একজন সাহাবী এসেছেন, আর সাহাবী এসে বলছেন কি বলছেন, আমার বড় ছেলে, স্ত্রীটা পুরুষকে বলছে, আমার বড় ছেলে কাজ কাম করতে পারে না, বড় মাস্টার জমির যখন আইল ছাঁটতে হয় আইল ছাঁটতে পারে না, আইল দিতেও পারে না, তো একটা গোলাম গালা দেও, আর এই গোলামটা যখন দিবে তখন আল্লাহর রাসূলকে একটু সাক্ষী রাখবে। সে যুগে তো দলিল ছিল না ভাই যে কোর্টে যে রেজিস্ট্রি করে দেবে, তাই আল্লাহর রাসূলকে সাক্ষী দাঁড়াতে যাচ্ছেন। আল্লাহ রাসূলের সামনে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল আপনি সাক্ষী থাকেন, আল্লাহর রাসূল আপনি সাক্ষী থাকেন, আল্লাহর রাসূল আপনি সাক্ষী থাকেন, আমার বড় ছেলে আব্দুল্লাহকে আমি আমার একটি গোলাম আমি প্রদান করলাম, দান করলাম। আল্লাহর রাসূল তিনি প্রতি উত্তরে জিজ্ঞাসা করছেন, ও বলো দেখি, বলো দেখি, বলো কি যে তুমি তোমার গোলামকে, তোমার বাড়িতে পাঁচখানা ছেলে রয়েছে, চারখানা ছেলেকে বাদ দিয়ে তুমি একখানা ছেলেকে দিচ্ছ, আর চারখানা ছেলেকে কি তুমি দিয়েছ? লোকটি বলছে, আল্লাহর রাসূল, আমি চারখানা ছেলেকে দেইনি, আমি আমার বড় ছেলেকে শুধু দিচ্ছি। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূল বলছেন, আমি রাহমাতুল লিল আলামিন, আমি হক ছাড়া না হোকে আমি সাক্ষী থাকতে পারি না, পারি না, পারি না। আমি রাসূল নাহক জিনিসে আমি থাকবো সাক্ষী? তোমার পাঁচটাই ছেলেকে দিতে হবে, তাহলে আমি রাসূল সাক্ষী থাকবো, আর আমি একটার উপরে সাক্ষী থাকবো না। আরও একটা মিসাল দিই হাদিস থেকে, দিয়ে আমি আমার বিষয়ে ফিরে যাচ্ছি। আবার কি বলতে যাচ্ছিলাম, সতীনের থেকে আর কিছুরই ঝাল থাকে? ভাইরা আমার, একটু কথা বলুন, একটু মাথা লড়ান, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। সতীন, সতীনের মতন কি আর কিছুরই ঝাল হয়? একটু কথা বলেন না গো, ঝাল হয় না? তো আল্লাহর রাসূলের কটা স্ত্রী ছিল ভাইরা আমার? আল্লাহর রাসূলের কটা স্ত্রী ছিল? নটা। একটা